আসসালামু আলাইকুম আমাদের বাংলা বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি সংগীতা খান শুরুতে জানাবো বিআরবি কেবল সংবাদ শোনা 21 আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানের বিভৎস মৃত্যু সহ্য করার মতো নয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের চকরিয়ায় রশিকে বেঁধে নির্যাতনের শিকার মা মেয়ে সহ তিনজনের জামিন লাভ ঘটনার মূল হোতা ইউপি চেয়ারম্যান মিরানুল গ্রেফতার করোনায় চার জেলায় সাতজনের মৃত্যু উপসর্গে সাতক্ষীরায় মারা গেছেন দুজন গেল একদিনে বিশ্বে করোনায় আরও 4235 জনের মৃত্যু দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত 21 আগস্ট গ্রেনেড হামলায় প্রয়াত আইভি রহমানের মৃত্যু দিবসে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন তার বিভৎস মৃত্যু সহ্য করার মতো নয় সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি মন্তব্য করেন বৈঠকে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন প্রয়াত আইভি রহমান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন দলের যে কোনো আন্দোলন সংগ্রামে কর্মীদের নিয়ে রাজপথে থেকেছেন কখনো কোনো অহমিকা বোধ ছিল না 22 জন নেতাকর্মীতে আমাদের চারজন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী মারা যায় আর দুইজন অজ্ঞাতনামা ছিল তাদের লাশও কেউ নিতে আসেনি তো ধারণা করা হয় যে এই অজ্ঞাতনামারা হয়তো যারা আক্রমণকারী তাদের মধ্যেও হতে পারে বা কিছু জানি না আইভি রহমানের কথা প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি একদম মানুষের সাথে এবং মিটিংয়ে সবসময় মাঠে মানুষ আমাদের কর্মীদের সাথেই বসতেন কোনো অহমিকা ছিল না এই ছিল না কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বিভৎস মৃত্যু যেটা সত্যি মানে সহ্য করা যায় না 1975-এর 15 আগস্ট ও 2004 সালের 21 আগস্ট একই সূত্রে গাথা মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেন দলের নেতাকর্মীরা 21 আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হবার 3 দিন পর মারা যান আইভি রহমান তার প্রতি শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের বলেন এ হামলার মাস্টার মাইন্ড ছিল হাওয়া ভবন মুফতি হান্নানের জবানবন্দির সূত্র ধরে কাদের বলেন এই হামলা পরিচালনা করেছেন তারেক রহমান তিনি বলেন 21 আগস্টের হামলাকে ভিন্ন খাতে পরিচালনাও করেছিল বিএনপি সরকার কক্সবাজারের চকরিয়ায় গরু চোর সন্দেহে রশিতে বেঁধে নির্যাতনের শিকার মা ও দুই মেয়েকে জামিন দিয়েছেন আদালত তবে এখনও মুক্তি পায়নি ছেলে সহ দুজন এদিকে এই ঘটনার মূল হোতা ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব ওয়ান সোমবার ভোর রাতে র‍্যাবের অভিযান চালিয়ে অভিযুক্ত চেয়ারম্যান মিরানুলকে গ্রেফতার করে এর আগে গত শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অপবাদ দিয়ে একই পরিবারের চারজনকে রশিতে বেঁধে নির্যাতন করে হারবং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিরানুল ইসলাম ও তার সহযোগীরা রশিতে বেঁধে নির্যাতনের শিকার মা মেয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয় পরে স্থানীয় মাহমুদুল হক গরু চুরির অভিযোগে চকরিয়া থানায় একটি মামলা করে মামলায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় আব্দুল কালামের স্ত্রী পারভিন আক্তার মেয়ে সেলিনা আক্তার রোজিনা আক্তার ছেলে আরমান ও পেকুয়া উপজেলা ছোট্ট নামের আরেকজনকে আসামি করা হয় পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায় এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার প্রধান 3 আসামির আবারও রিমান্ড চাওয়া হবে বলেও জানানো হয়েছে সোমবার দুপুরে র‍্যাব 15-র কার্যালয়ে ইয়াবা চালান আটক নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি 7 দিনের রিমান্ড শেষে সাবেক ওসি প্রদীপ কুমার দাস এসআই লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে আদালতে হাজির করা হচ্ছে সোমবার দুপুরে র‍্যাব 15-র কার্যালয় থেকে তাদেরকে আদালতে হাজির করা হবে 6 আগস্ট কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন 18 আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলার মূল 3 আসামিকে নিয়ে ঘটনাস্থলে যায় র‍্যাব এদিকে এই মামলায় এখনও রিমান্ডে আছে এপিবিএনের এএসআই শাহজাহান কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ দর্শক আপনারা জানেন 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা
করোনা আক্রান্ত হয়ে খুলনা, চট্টগ্রাম, বগুড়া ও নোয়াখালীতে 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে সাতক্ষীরা মারা গেছেন 2 জন। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন, তারা করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় 77 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনায় মারা গেছেন 2 জন। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 105 জন। বগুড়ায় করোনা আক্রান্ত 1 নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ভাইরাসটিতে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন, তারা 2 জনই বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন আক্রান্ত হয়েছে সিলেটে 46, টাঙ্গাইলে 45 এবং গোপালগঞ্জে 26 জন। বিভিন্ন কারণে প্যারালাইজড ও স্বাভাবিক চলাফেরায় অসমর্থদের করোনাকালেও নিরলস চিকিৎসা সেবা দিচ্ছে সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৈনিক গড়ে 5 শতাধিক মানুষ হাজির হন সিআরপির আউটডোরে। চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট কর্মীরা দিন রাত সেবাদানে নিবেদিত সিআরপির ক্যাম্পাসে। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের রিপোর্ট। সাভারে সিআরপিতে রোগীদের চাপ যেন বেড়েই চলেছে। এখানকার আউটডোর সহ বিভিন্ন ইউনিটে চিকিৎসা সেবা নিতে রোগীদের ভিড় চোখে পড়ার মতো। হাসপাতালের বেডগুলো রোগীতে ভরপুর। কেউ গাছ থেকে পড়ে, কেউ বা ঘুমের ঘোরে বিছানাতেই স্ট্রোকের কারণে চলৎশক্তি হারিয়ে ফেলেছেন। এই রোগীদের চিকিৎসা সেবা দিতে ব্যস্ত সিআরপির ফিজিওথেরাপি ডাক্তার ও নার্স সহ সংশ্লিষ্টরা। সে লকডাউন পিরিয়ডে তারা আসতে পারে নাই, কিছুদিন ওয়েট করছে, হয়তো এখন পেইনের পরিমাণটা অনেক বেশি, যেটা ট্রিটমেন্ট না নিলেই হচ্ছে না। অনেক খুশি এই কারণে যে সিআরপির মতো প্রতিষ্ঠান করোনার মধ্যে ঘোরাতেও তাদের কার্যক্রম পরিচালনা করেছে। প্যারালাইজড রোগীদের চিকিৎসা সেবা দিতে কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে আমরা এই পেশেন্টকে সম্পূর্ণ টাস্ক করে আমাকে দেখতে হবে, এবং আমি একজনকে ম্যানিপুলেশন দেবো, মোবিলাইজেশন দেবো, আমি তার কোমরে আমি ম্যানিপুলেশন দেবো বা মোবিলাইজেশন দেবো, কোমরে মোবিলাইজেশন আমাদের হাত দিয়েই আমাকে দিতে হবে। সেক্ষেত্রে আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করি, এবং প্রত্যেকটা পেশেন্ট দেখার পরে হ্যান্ড স্যানিটাইজ করে আমরা পেশেন্টকে দেখি। করোনা থেকে মুক্ত হওয়ার পর কিছু কিছু মানুষের নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। তাদের কারো কারো হেড ইনজুরি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, কথা বলার সমস্যা, ফুসফুসের সমস্যা সহ বিভিন্ন রকমের সমস্যা। ফিজিওথেরাপির মাধ্যমে তাদের পুরোপুরি সুস্থ করে তোলা হচ্ছে। পোস্ট কোভিড রিহ্যাবিলিটেশন সার্ভিস, মানে কোভিড ইনফেক্টেড একজন মানুষ যাতে সুস্থভাবে সে আবার তার আগের কার্যক্রমে ফিরে যেতে পারে, আমরা বলছি নিউ নর্মাল লাইফে সে যাতে ফিরে যেতে পারে, সেই কার্যক্রমে আমি সিআরপি তার সার্ভিসটা দিয়ে যাচ্ছে। সিআরপির কর্মীদের করোনার শুরু হতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে, এজন্য আউটডোর সহ সব ইউনিট পুরোদমে চালু রয়েছে। সমাজভিত্তিক পুনর্বাসন কার্যক্রম চলছে যথানিয়মে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গেল একদিনে বিশ্বে করোনায় আরও 4,235 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 8,12,600 ছাড়িয়েছে। আক্রান্ত 2,36,00,000-এর কাছাকাছি। করোনায় মৃত্যু আক্রান্তের তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে রবিবার আরও 430 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 1,80,600-এরও বেশি। আক্রান্ত 58,74,000-এর ওপরে। মার্কিন খাদ্য ও ওষুধ বিভাগ FDA এর বরাদ দিয়ে প্লাজমা চিকিৎসায় বেশ ভালো ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। করোনা থেকে সেরে উঠতে এজন্য প্লাজমা চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সার্বিক তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মারা গেছে 1,14,700-এর। মোট শনাক্ত 36,00,000 ছাড়িয়েছে। রোববার ভারতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই দিন সেখানে 846 জন মারা গেছেন। মোট মৃত্যু প্রায় 57,700। নতুন করে 61,000 সহ মোট আক্রান্ত ছাড়ালো 31,06,000। টানা বৃষ্টিতে আবারও বাড়ছে নদ নদীর পানি। তবে আগামী 2 দিনে যমুনা ছাড়া সব নদ নদীর পানি কমবে। এদিকে মধুমতির পানি বৃদ্ধিতে গোপালগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তবে আগামী একদিনে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গোপালগঞ্জে সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে 5 উপজেলার 46টি ইউনিয়নের 327টি গ্রামের মানুষ পানিবন্দী। বন্যা দীর্ঘ হওয়ায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। পশুখাদ্যের সংকটও চরমে।
গাজীপুরে তুরাগ বংশী ও কাটাখালী নদ নদীর পানি আবারও বেড়েছে। তলিয়ে আছে রাস্তাঘাট, আতঙ্কে নদী তীরবর্তীরা। কালিয়াকৈরে বন্যায় ক্ষতি হয়েছে 1200+ মৎস্য খামার ও পুকুরের। এদিকে অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন সাতক্ষীরার উপকূলীয় এলাকার লক্ষাধিক বানভাসী। তলিয়ে গেছে 1200+ গ্রাম, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। প্রবল জোয়ারের চাপে বেড়ি বাঁধ ভেঙে আশাশুনি সদর, প্রতাপনগর, শ্রীউলা উপজেলা এবং শ্যামনগরের গাবুরা ইউনিয়নের 1200+ গ্রাম প্লাবিত হয়েছে। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে বন্যা সর্বনাশ করেছে গোপালগঞ্জে মাছ চাষের। মাছ কেবল ভেসেই যায়নি, পুকুর ও ঘেরের কাঠামো তছনছ করে গেছে। ঘুরে দাঁড়ানোর দিশা খুঁজে পাচ্ছে না মাছ চাষিদের অনেকেই। গোপালগঞ্জ থেকে মনোজ সাহার পাঠানো রিপোর্ট। গোপালগঞ্জে অনেক মানুষের আয়ের অন্যতম উৎস মাছ চাষ। এবছর চাষিরা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন। বেশ বেড়ে উঠেছিল মাছগুলো, কিন্তু বন্যার হানায় তাদের মাথায় হাত। ভেসে গেছে একের পর এক পুকুর ও ঘের, শত চেষ্টায়ও তাদের মাছ রক্ষা করা যায়নি। বিধ্বস্ত হয়েছে পুকুর ও ঘেরের পার। সব হারিয়ে চোখে অন্ধকার দেখছেন মৎস্য চাষিরা। আমি নেট দিয়েছিলাম, নেট দেওয়া সত্ত্বেও আমার ঘেরের মাছ সব বেরোয় গেছে। আমার সব গেছে ঘের, আমার 1,00,000 টাকার মাছ চলে গেছে। 30 লাখ ঘের কাটছি, এখানে মাছগুলো সব বাইরে গেছে। এখানে কেমবাই বাসু মোট 12টা ঘের আমার, 1,500,000 টাকার মাছ বিক্রি হওয়া মাছ রয়ে গেছে, ধরতে পারি নাই। পুরো গ্রামটাই তলিয়ে গেছে এবং আমার এলাকায় যত ঘের আছে সমস্ত ঘের তলাই গেছে। বন্যায় জেলার 5 উপজেলার 3,862টি পুকুর ও ঘের ভেসে গেছে। ক্ষতি 17,87,00,000 টাকার বেশি। ক্ষতি পুষিয়ে নিতে নানান পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগ। পুনর্বাসনের জন্য প্রস্তাব আকারে প্রেরণ করা হয়েছে সরকার থেকে। পুনর্বাসনের পেলে আমরা সেটি চাষিদের মাঝে নীতিমালা অনুসারে বিতরণ করব। ক্ষতি পুষিয়ে মাছ চাষে সুদিন ফেরাতে সরকারের দিকে তাকিয়ে গোপালগঞ্জের ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এলপিজি বা সিলিন্ডার গ্যাসের মূল্য ঠিক করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিকে মডেল নির্ধারণে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু কমিটি গঠন ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই বিইআরসির। বিশেষজ্ঞরা বলছেন এ ব্যাপারে আদালতের নির্দেশনা রয়েছে, তাই সময় ক্ষেপণ না করে দ্রুত দাম নির্ধারণে পদ্ধতি প্রণয়ন করা উচিত বিইআরসির। দেশে বর্তমানে এলপিজি বা সিলিন্ডার গ্যাসের চাহিদা প্রায় 8,00,000 টন। বাসাবাড়িতে প্রায় 10% পাইপলাইন গ্যাসের বিপরীতে সিলিন্ডারের ব্যবহার 60%-এরও বেশি। সরকারের প্রতিযোগিতামূলক বাজার তৈরির প্রক্রিয়া বেড়েছে এলপিজি আমদানি ও বিতরণ কোম্পানির সংখ্যাও, কিন্তু দামের কোনো লাগাম নেই। বেসরকারি খাত নির্ভর হয় দাম নির্ধারণে ব্যর্থ হয়েছে সরকারের প্রায় সব প্রচেষ্টাই। বাংলাদেশে এলপি জ্বালানির মূল্য নির্ধারণ করে বেসরকারি কোম্পানি এবং তা অনিয়ন্ত্রিত। ভোক্তা পর্যায়ে পুষতে এই জ্বালানির মূল্য কয়েক দফায় বৃদ্ধি ঘটে। সুতরাং এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক এই মূল্য নির্ধারণ হওয়া যৌক্তিক বলে আমি মনে করি। অবশেষে আদালতের নির্দেশে গেল বছর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে দাম নির্ধারণ করার প্রক্রিয়া বের করতে চিঠি দেয় মন্ত্রণালয়, কিন্তু তাতে টনক নড়েনি বিইআরসির। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিষয়টির অগ্রগতি জানতে চেয়ে কমিশনকে আবারও চিঠি দেয় সরকার। কিন্তু গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে কমিশনের যত আগ্রহ, ঠিক ততই যেন অনাগ্রহ এলপিজির দাম কমানোর ক্ষেত্রে। এর আগে এই সকল পদার্থের দাম সরকার নির্ধারণ করত, বারকে হস্তান্তর করে নাই। আমরা তো ফেব্রুয়ারিতে জয়েন করেছি, তার পূর্বে ওনারা একটা তাগিদ দিয়েছেন, এর পূর্বে একটা চিঠি করেছেন। সেই চিঠির উপরে ভিত্তি করে মডালিটি নির্ণয়ের জন্য আমরা আমাদের একজন কমিশনের সম্মানিত সদস্য গ্যাস জনাব মকবুল এলাহি চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছি। কমিটি গঠন হয়েছে, করোনা শুরু হয়েছে, তো তারপরে ওনারা থেমে নাই, কাজ করছেন। আশা করছি আমরা সেপ্টেম্বরের ভিতরে ওনাদের কাছ থেকে একটা প্রতিবেদন পাব। এলপিজির দাম নির্ধারণে প্রয়োজনে পাশের দেশের ফর্মুলা অনুসরণের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমামের। ভারতে এলপিজি মূল্য বাংলাদেশের চেয়ে কম, এর একটি কারণ হলো যে ভারতের মূল্য নির্ধারণ করে ভারত সরকার। এলপিজির মূল্য নির্ধারিত হয় সৌদি
আরামকো কোম্পানি কর্তৃক প্রতি মাসের এক তারিখে এই মূল্য নির্ধারণ করে এবং পুনর্নির্ধারণ করে। সুতরাং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে একটি পন্থা অবলম্বন করতে হবে যাতে করে এই ঘন ঘন মূল্য নির্ধারণ এবং পুনর্নির্ধারণের সাথে তাল মিলিয়ে এই এই মূল্যটা অ্যাডজাস্ট করা। এটি কিছুটা জটিল প্রক্রিয়া হলেও এই পন্থা অবলম্বনের মাধ্যমে এলপিজি মূল্য নির্ধারণ করা যৌক্তিক। বর্তমানে দেশে 12 কেজি এলপিজি সিলিন্ডার কোম্পানি ভেদে বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকায়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বগুড়ায় ঝোপ জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে এসেছে 250 বছরের প্রাচীন একটি মসজিদ। এরপর থেকে মসজিদটি দেখতে লোকজন ভিড় করছেন। কারো কারো মতে এই মসজিদ মুঘল সম্রাট বাবরের আমলে তৈরি। বগুড়া থেকে আব্দুর রহিমের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত খবর। যুগ যুগ থেকে আগাছা পরগাছা আর ঝোপ জঙ্গলে ঢাকা ছিল বলেই এতদিন লোক চক্ষুর অন্তরালে ছিল বগুড়ার প্রাচীন একটি মসজিদ। সম্প্রতি এলাকার কিছু মানুষ ঝোপ জঙ্গল ঝাড় পরিষ্কার করার পর বেরিয়ে আসে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চারদিকের চাঞ্চল্যের সৃষ্টি হয়, ছড়িয়ে পড়ে নানান গুজবও। মসজিদটি দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ছুটে আসছেন। এ মসজিদ নিয়ে মানুষের মুখে মুখে নানান কথা। কারো কারো মতে এটি মুঘল সম্রাট বাবরের আমলে তৈরি হয়েছে। তবে বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি গ্রামের শায়েরপাড়ার তালুকদার ও প্রামাণিক পরিবারের ধারণা, তাদের পূর্বপুরুষই মসজিদটি নির্মাণ করেছিলেন। এখন এই আমরা দেখতেছি, আমার বাপ দাদাও দেখছে, এই জরাজীর্ণ অবস্থায় এই পড়ে আছে জিনিসটা, এটা সংস্কার হওয়া দরকার। আমরা করছি যে এখানে নামাজ পড়ার জন্য আবার প্রতিষ্ঠা হোক। মসজিদটির আয়তন 64 বর্গফুট, সমতল ভূমি থেকে প্রায় 20 ফুট উঁচু। গম্বুজটি মূল মসজিদের চার দেয়ালের সাথে খাঁজকাটা ইটের গাঁথুনি গোলাকার হয়ে উপরের দিকে উঠে গেছে। ভেতরের মেহরাব এখনও অটুট। মসজিদটি রক্ষায় সরকারি সহযোগিতা চান স্থানীয়রা। ঐতিহ্যবাহী মসজিদটি আবার পুনরায় সেভাবে সংস্কার করে সরকার জানের দিকে নজর দেয়। 600 বছর না 400 বছরের মতো আগেকার। এদিকে প্রাচীন এই নিদর্শন টিকিয়ে রাখতে উপজেলা পরিষদ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। নতুন করে কিছু করার জন্য এবং সংরক্ষণ করার জন্য এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাদের অবগত আছে এবং আগামীতে আমরা এটাকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুদিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়ি থেকে অপহৃত বেসরকারি কোম্পানির বিপণন কর্মকর্তা মঞ্জুরুল আলম ও তার সহকর্মী রাজু মিয়া। রবিবার দুপুরে ফেনী থেকে খাগড়াছড়ি আসার পথে রামগড়ের যৌথ খামার এলাকা থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, ফেনী থেকে প্লাস্টিক মালামাল নিয়ে একটি পিক আপে রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাদের গাড়ি আটকায়। স্থানীয়রা জানায়, চাঁদার জন্য UPDF প্রসিদ গ্রুপের পিলাক ঘাট এলাকার পোস্ট কমান্ডারের নেতৃত্বে এই অপহরণ ঘটনা ঘটে। ফরিদপুরের হাউলি গঙ্গা দরদি গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে দুই ভাই। ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাউলি গঙ্গা দরদি গ্রামে সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শামীম মাতব্বর ও রাকিব মাতব্বর। এ ঘটনায় নিহতদের ভাগ্নে ইমন মাতব্বর গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের দুলাভাই মাইনুদ্দিন মাতব্বর জানান, বাড়ির পাশের জলায় জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পর সাজ্জাদ মাতব্বরের নেতৃত্বে 14 থেকে 15 জন অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় দুই ভাই ও ভাগ্নেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করে। হামলার ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ মাতব্বরকে আটক করেছে পুলিশ। এবার আন্তর্জাতিক সংবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার পর আরেকটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে ব্র্যান্টন টারেন্ট। 5 বাংলাদেশি সহ 51 জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার।
আলোচিত মামলাটির শুনানি শুরু হয় স্থানীয় সময় সোমবার সকাল 10টায়। চার দিন চলবে এই শুনানি। নিউজিল্যান্ডে খুনিদের যাবজ্জীবন কারাদণ্ডের রীতি থাকলেও এবারই প্রথম কোনো অপরাধীকে জামিন অযোগ্য দণ্ড দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মামলার বিচারক। ক্রাইস্ট চার্চের হাইকোর্টের শুনানির প্রথম দিন 51টি হত্যা, 40টি হত্যার চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ স্বীকার করে 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন। স্বীকারোক্তিতে সে জানায় গত বছরের 15 মার্চ জুমার নামাজে হামলা ছাড়াও মসজিদ দুটি পুরো ধ্বংসের জন্য কয়েক বছর ধরে পরিকল্পনা করেছে সে। সেদিনের বিভীষিকাময় পরিস্থিতি আদালতে তুলে ধরেন প্রত্যক্ষদর্শীরা। ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে তাদের জন্য 7টি কক্ষের ব্যবস্থা করা হয়। করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিচার কক্ষ ছিল প্রায় ফাঁকা। হামলার শঙ্কা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতের বাইরেও নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 21 আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানের বিপক্ষে মৃত্যু সহ্য করার মতো নয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের চকরিয়ার রশিতে বেঁধে নির্যাতনের শিকার মা মেয়ে সহ তিনজনের জামিন লাভ, ঘটনার মূল হোতা ইউপি চেয়ারম্যান মিরানুল গ্রেফতার। করোনায় 4 জেলায় 7 জনের মৃত্যু, উপসর্গের সাতক্ষীরায় মারা গেছেন 2 জন। গেল একদিনে বিশ্বে করোনায় আরও 4,235 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে চাইলে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/bangladeshin।